জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার রাজধানী রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য শেখ কবির হোসেন। অনন্তকাল ধরে যদি এই শোক দিবস পালন করা হয় তাও এর শেষ হবে না, বঙ্গবন্ধু তো আর ফিরে আসবেন না। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু এসে দেশ গঠনে ওনার যে ভূমিকা, বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত উনি ছুটে চলেছেন একটি যুদ্ধবিধ্বস্ত দেশের পরিপূর্ণতা দিতে। প্রশাসনিক, বিচার, ব্যাংকিং ব্যবস্থা, শিল্প খাত প্রতিটি অঙ্গনে উনি রেখেছিলেন উন্নয়নের ছাপ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার রায় দেখা সৌভাগ্য হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বঙ্গবন্ধু যেমন তার এই দীর্ঘ 23 বৎসরে সারা বাংলাদেশকে একত্রিত করেছিলেন, ঠিক তেমনি তার কন্যা আবার একত্রে ঘুরে ঘুরে দাঁড়া করিয়েছিলেন বাংলাদেশকে। বঙ্গবন্ধুর হত্যার বিচারটা তিনি করেছেন আংশিকভাবে, আমরা হত্যাকারীদের আমরা বিচারের রায়টি দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। এখনও মনে হয় বাকি যারা আছেন আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা নিশ্চয়ই তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। এ সময় সিনিয়র সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, বঙ্গবন্ধু জনমানসের মুক্তির কথা চিন্তা করেছেন, নিজের পরিবার ত্যাগ করেছেন এবং সারাটি জীবন শুধু কষ্টই করেছেন এদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য। আমার তো মনে হয় না কেউ কোনোদিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাসি মুখ ছাড়া কেউ মুখ দেখেছেন। যে কোনো সিচুয়েশনে উনি মানুষকে বুকে টেনে নেন, সারাটা জীবন ঠিক পিতার আদর্শেই এদেশের মানুষের দুঃখ কষ্ট নিয়ে ভাবেন, এদেশের মানুষের দুঃখ কষ্টে তার মন কাঁদে, এমন একজন প্রধানমন্ত্রী আমাদের। আমাদের উচিত এই মাননীয় প্রধানমন্ত্রী যে তার পিতার স্বপ্ন লালিত সোনার বাংলা গড়ার কাজে হাত দিয়েছেন, এই কাজটাকে ত্বরান্বিত করা, তার হাতকে শক্তিশালী করা এবং কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজে শরিক হওয়া। অনুষ্ঠানে আইজিপি বলেন, বঙ্গবন্ধু দেশের মানুষকে সারা জীবন ভালোবেসে গেছেন। তিনি মনে করতেন মানুষকে বিকশিত করার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশ দরকার, তাই তিনি স্বাধীনতার সংগ্রাম করেছেন। তিনি মানুষের যে মানুষকে বিকশিত হওয়ার জন্য এক যে পরিবেশ দরকার, একটা স্বাধীন সার্বভৌম দেশ দরকার এদেশের মানুষের জন্য, এইটা তিনি সারা জীবন লালন করেন এবং এই লালন করার মধ্য দিয়ে উনি সারা জীবন ধরে মানুষকে বুঝিয়েছেন যে আমাদের স্বাধীনতার প্রয়োজনটা কেন, এবং এই প্রয়োজন যখন মানুষ উপলব্ধি করতে পেরেছে তখনই কিন্তু এদেশে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বঙ্গবন্ধু আহ্বান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম। বলেন, বঙ্গবন্ধু মহানায়ক বলেই আজ ঘরে ঘরে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা হয়। আজ আমরা জানি বঙ্গবন্ধু আমাদের মাঝে নাই, কিন্তু বঙ্গবন্ধু মহানায়ক বলেই আজকে আমাদের মাননীয় মন্ত্রী প্রধান অতিথি বলেছেন যে ঘরে ঘরে, বাংলাদেশের ঘরে ঘরে বঙ্গবন্ধুর কথা আলোচনা হয়। আর খলনায়করা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তো আমরা জানি যে বঙ্গবন্ধু আমাদের কাছে আমাদের মাঝে নাই, কিন্তু বঙ্গবন্ধু যে স্বপ্ন দিয়ে গেছেন ওনার স্বাধীনতার পিছনে, ওনার স্বাধীনতার সংগ্রামের পিছনেই ওনার উদ্দেশ্য ছিল এই দেশের বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে যদি শোষণমুক্ত করতে হয়, তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন করতে হয়, তাহলে স্বাধীনতা দরকার।
এবং সেই ধাপেই বাঙালিকে অগ্রসর করেছেন এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এই অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি প্রশাসন মোহাম্মদ কামরুল আহসান, র‍্যাব মহাপরিচালক এম খোরশেদ হোসেন, টিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।